এমন একটি কোরআন আমি তোমাদেরকে দিলাম যে কোরআন দললে সওয়াব, যে কোরআন পড়লে সওয়াব, যে কোরআন তেলাওয়াত করলে সওয়াব, যে কোরআন শুনলে সওয়াব, আর যে কোরআনের জন্য জীবন দিল সওয়াব আছে কি নাই। এই কারণে আল্লাহ বলেন, বান্দা কেন এত আজকে সম্পদের অহংকারে দেখাও, আজকে কেন এত শক্তির অহংকারে দেখাও? তোমার জীবন থেকে এমন একটা সময় চলে গিয়েছিল যখন তোমার কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ দলিল দিয়ে বলছেন, হাল কুল হাল হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলেন, বান্দা তোমার জীবন থেকে এমন একটা সময় অতিবাহিত হয়েছিল, এমন একটা সময় চলে গিয়েছিল যখন তোমাকে তুমি উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না, তোমার অস্তিত্বই ছিল না, আর ওই অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়েছি, আমি আল্লাহ তোমাকে নিখুঁত ভাবে সৃষ্টি করেছিলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। তিন জোরে বলুন ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও জগৎবাসীরা শুনে রাখো, আমার নবী রাহমাতুল্লিল আলামিনের পরে আর কোন নবী আসবে না, আর কোন রাসূল আসবে না, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবে না। কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত মানুষ যত ইনসান দুনিয়ার জমিনে আসবে, তারা যদি পথ ভ্রষ্ট হয়ে যায়, তারা যদি রাস্তা হারা হয়ে যায়, তারা যদি গুমরাহী হয়ে যায়, আর তাদেরকে হেদায়েত করার জন্য তারাও হেদায়েত নেওয়ার জন্য আমি শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ একখানা কিতাব নাজিল করেছি, সেই কিতাবটি কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে থাকবে, আর এই কিতাব থেকে যারাই হেদায়েত নিতে চাইবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দিব। আল্লাহু আকবার। এই কারণে কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তোমাকে দুনিয়াতে কেন পাঠানো হয়েছিল, কেন তুমি দুনিয়াতে এসেছো, কোরআন তার জবাব দিচ্ছে। রব্বুল আলামিন দলিল দিয়ে কালামে ফাকের 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের শুরুতেই বলেন, আলিফ লাম রা كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. الله أكبر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী আমি আপনার উপরে এমন একটি কিতাব নাজিল করেছিলাম, যেই কিতাবটি তেলাওয়াত করে করে, যেই কিতাবটি শুনিয়ে শুনিয়ে আপনি যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, যারা অন্ধকার জগতে চলে গেছে, আপনি তাদেরকে এই কোরআনটা তেলাওয়াত করে করে তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসুন। আল্লাহু আকবার। এই কারণে কোরআন বলেন, আমি কোরআনকে পৃথিবীর জমিনে ফাটানো হয়েছিল একমাত্র তোমাদের উপকারার্থে। এই কোরআনটাকে আমি কোরআনকে যদি তোমরা তেলাওয়াত করো, আমি কোরআনকে যদি তোমরা শ্রবণ করো, আমি কোরআন দিয়ে যদি তুমি তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে কাল কিয়ামতের দিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। এই কারণে কোরআনের মধ্যে এমন কোন বিষয় নেই যেই বিষয়টা আল্লাহ কোরআনের মধ্যে তুলে দেন নাই। আপনি নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যতই সমস্যার মধ্যে, বিপদের মধ্যে পড়েন না কেন, আপনি যদি সমাধান নেওয়ার জন্য কোরআনের কাছে আসেন, এই কোরআনের মধ্যে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে কি নাই, কথা বলেন আছে আছে কি নাই? প্রত্যেকটা সমস্যার সমাধান একখানা কিতাবের মধ্যে, একটি আসমানি কিতাবের মধ্যে রয়েছে, সেই কিতাবটির নাম কি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরা, গো ব্যাক হ্যাভ আ লুক টু দা হোলি কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, গড়ে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরা, গো ব্যাক হ্যাভ আ লুক টু দা হোলি কোরআনে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তার মানে প্রত্যেকটা সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আছে কি নাই? এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন ব্যক্তি যদি গুমরাহি হয়ে যায়, যদি পথ ভ্রষ্ট হয়ে যায়, আর তারা যদি এই কোরআন থেকে হেদায়েত নিতে চায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দিব। এই কারণে আল্লাহ বলেন, মুমিন কারা তোমরা পরিচয় নাও, মুমিনদের পরিচয় স্বয়ং আল্লাহ দিচ্ছেন। কে দিচ্ছেন? স্বয়ং আল্লাহ মুমিনদের পরিচয় দিচ্ছেন। এই কারণে আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর বিরোধিতা করবে, যারা আমি আল্লাহর বিরোধিতা করবে, যারা কোরআনের বিরোধিতা করবে, যারা রাসূলের বিরোধিতা করবে, যারা মুমিনের বিরোধিতা করবে, তারা কখনো মুমিন নয়। যারা কোরআনটাকে মেনে চলবে, যারা আমি আল্লাহকে বিশ্বাস করবে, যারা আমার রাসূলকে ভালোবাসবে, মুমিনদেরকে ভালোবাসবে, আল উলামা আল উলামাদেরকে ভালোবাসবে, তারাই হচ্ছে মুমিন। চিৎকার করে বলুন ঠিক কি না? আর আল্লাহ বলেন, যারা মুমিন যারা মুত্তাকিম স্বয়ং তাদের অভিভাবক আমি আল্লাহ। কে বলছেন? এই কারণে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল الَّذِينَ آمَنُوا يُخْرِجُهُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَالَّذِينَ كَفَرُوا أَوْلِيَاؤُهُمُ الطَّاغُوتُ يُخْرِجُونَهُم مِّنَ النُّورِ إِلَى الظُّلُمَاتِ أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى বলেন, যারা মুমিন আমি আল্লাহ স্বয়ং তাদের অভিভাবক। কে বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আর ওই মুমিন মুত্তাকিরা যদি শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে, যদি তারা পথভ্রষ্ট হয়ে যায়, যদি তারা রাস্তা হারা হয়ে যায়, যদি তারা গোমরাহ হয়ে যায়, আল্লাহ বলেন, আমি তাদের গাড়ছে ভেতরে আবার তাদেরকে টেনে হেসরে আলোর দিকে নিয়ে আসব। আল্লাহু আকবার। আর আল্লাহ বলেন, যারা কুফরি করেছে, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছিল, অবিশ্বাস করেছিল, অস্বীকার করেছিল, মুমিনদেরকে ভালোবাসে নাই, নবীর বিরোধিতা করেছিল, কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ বলেন, তাদের অভিভাবক হচ্ছে মরদুদ শয়তান। ওই মরদুদ শয়তান তাদের পিছে লেগে থাকবে, আর তারা যদি অন্ধকার ছেড়ে আলোর দিকে আসতে চায়, আল্লাহ বলেন, ওই শয়তান তাদের গাড়ছে ভেতরে, তাদেরকে টেনে হেসরে আবার অন্ধকারের দিকে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ততক্ষণ পর্যন্ত তারা তাদের পিছু ছাড়বে না, এই মরদুদ শয়তান তাদের পিছু ছাড়বে না, যতক্ষণ পর্যন্ত জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করবে, জাহান্নামে নিক্ষেপ করা পর্যন্ত শয়তান তাদের পিছে লেগে থাকবে। তার মানে আল্লাহ বলছেন, যারা মুমিন যারা মুত্তাকিন আমি আল্লাহ তাদের অভিভাবক। জোরে বলেন ঠিক কি না? এই কারণে আল্লাহর বাসায়, এই কারণে আল্লাহর বাসায় দল হচ্ছে দুইটা। কয়টা কথা বলেন? দল কয়টা? দুইটা। একটা হচ্ছে আল্লাহর দল, আর একটা হচ্ছে মরদুদ শয়তানের দল। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেন,
বান্দা শুনে রাখো, এই কোরআনটা আমি তোমাদের হেদায়েতের জন্য, তোমাদের জীবনটাকে আলোকিত করার জন্য দিয়েছিলাম, কিন্তু এই কোরআনটাকে সক্রান্ত করে, ষড়যন্ত্র করে, কৌশল করে দুনিয়ার জমিন থেকে কোরআনটাকে বিতাড়িত করার জন্য মানুষেরা লেগে যাবে। বড় জোরে বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে শক্তি দিলাম, আমি তোমাদেরকে ধন দিলাম, আমি তোমাদেরকে সম্পদ দিলাম, কোরআনের বিরোধিতা করার জন্য নয়, আলেম ওলামার বিরোধিতা করার জন্য নয়, মুমিনের বিরোধিতা করার জন্য নয়, আমি আল্লাহর বিরোধিতা করার জন্য নয়, আমি তোমাদেরকে ধন সম্পদ দিয়েছিলাম একমাত্র তোমরা যেন আরাম আয়েশে দুনিয়ার মধ্যে তোমাদের জীবনটাকে পরিচালনা করতে পারো। জোরে বলুন ঠিক কি না? এই কারণে আল্লাহ বলেন, উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউ الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. الله أكبر. الله বলেন, বান্দা আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, আমি তোমাকে সম্মান দিয়েছিলাম, আমি যাকে ইচ্ছা করি তাকে সম্মান দিই, আমি যাকে ইচ্ছা করি তাকে সম্পদ দিই, আমি যাকে ইচ্ছা করি তাকে ছেলে দেই, আমি যাকে ইচ্ছা করি তাকে মেয়ে দেই, আবার যাকে ইচ্ছা করি তার থেকে ধন সম্পদ ছেলে মেয়ে মান সম্মান সকল কিছু আমি আল্লাহ ছিনিয়ে নিয়ে যাই। বলুন ঠিক কিনা? এই কারণে সকল ক্ষমতার মালিককে, সকল সম্পদের মালিককে, ইজ্জতের মালিককে, ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিককে, এই কারণে কোরআনের পিছে লাগা যাবে, কোরআনের বিরোধিতা করা যাবে না। কোরআন দিয়ে আমাদের জীবনটাকে, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন সুন্দর করার দরকার আছে কি নাই? এই কারণে আল্লাহ বলেন, এমন একটি কোরআন আমি তোমাদেরকে দিলাম যে কোরআন দললে সওয়াব, যে কোরআন পড়লে সওয়াব, যে কোরআন তেলাওয়াত করলে সওয়াব, যে কোরআন শুনলে সওয়াব, আর যে কোরআনের জন্য জীবন দিল সওয়াব আছে কি নাই? এই কারণে আল্লাহ বলেন, বান্দা কেন এত আজকে সম্পদের অহংকারে দেখাও, আজকে কেন এত শক্তির অহংকারে দেখাও? তোমার জীবন থেকে এমন একটা সময় চলে গিয়েছিল যখন তোমার কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ দলিল দিয়ে বলছেন, হাল কুল হাল হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলেন, বান্দা তোমার জীবন থেকে এমন একটা সময় অতিবাহিত হয়েছিল, এমন একটা সময় চলে গিয়েছিল যখন তোমাকে তুমি উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না, তোমার অস্তিত্বই ছিল না, আর ওই অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়েছি, আমি আল্লাহ তোমাকে নিখুঁতভাবে সৃষ্টি করেছিলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলুন ঠিক কি না? আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন কথা বলে না? আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে একমাত্র সৃষ্টি করেছিলাম আমার ইবাদত করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, জিন এবং ইনসানকে আমি একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, আর অগণিত মাখলুকাত সৃষ্টি করেছিলাম এই মানুষ এবং জিন জাতের সুবিধার জন্য, তারা সেগুলো ভোগ করবে, আরামায়েশে তারা চলবে, আর তারা আমি আল্লাহর ইবাদত করবে। জোরে বলুন ঠিক কি না? কিন্তু আজকে আমরা আল্লাহর আল্লাহর রিজিক খেয়ে আজকে আমরা আল্লাহর নাফরমানি করতেছি, এই কারণে আমাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা কোরআন দিলেন যে কোরআন দিয়ে আমরা জান্নাতটা কামাই করতে পারবো, যে নবীকে জান্নাত দিয়ে কোরআনটা দিলেন এমন এক নবী, কাল কিয়ামতের দিন এই নবীর সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, ঠিক কি না? এসেছিলেন তিনি অগো সেই নিশিরাতে, এসেছিলেন তিনি অগো সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী কোরআনু জেহাতে, কোরআনু জেহাতে, মোহাম্মদ তুমি অগো খোদারি ফিয়ারা, আমি না মায়ের কোলে নয়নেরি তারা, নয়নেরি তারা। বলুন আল্লাহু আকবার।
কোরআন এবং হাদিস থেকে আমরা যতটুকু শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মানার এবং কি আমল করার তাওফিক দেয়। সবাই বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।